নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, সুপার সাইক্লোন জস কিন্তু প্রবল গতিতে এগিয়ে আসছে স্থলভূমির দিকে, তো বাংলায় যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা, বাংলায় ঠিক কখন আছড়ে পড়তে পারে এবং ঠিক কোন জায়গায় আছড়ে পড়তে পারে এবং তার গতিবেগ কত কিলোমিটার থেকে থাকতে পারে, তো বন্ধুরা এটা নিয়ে কিন্তু এইমাত্র আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে এইমাত্র যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু জানা যাচ্ছে প্রায় 100 কিলোমিটারের ওপরও কিন্তু গতি থাকছে এই সুপার সাইক্লোন জসের। তো কোন জেলায় প্রথম তাণ্ডব দেখাবে এই সুপার সাইক্লোন জস, তা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, এবং তারপর ধীরে ধীরে কোন জেলার দিকে এগোবে এবং কোন জেলায় ঠিক কত কিলোমিটার বেগে এই ঝড় বইবে তার সম্পূর্ণ আপডেট দিয়ে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা স্কিপ করবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আরও আপডেটেড খবরগুলো পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে জস, ক্রমশ ধেয়ে আসছে স্থলভূমির দিকে। জস আছড়ে পড়ার আগেই ঝোড়ো হাওয়া শুরু হওয়ার কথা উপকূলের জেলাগুলোতে। সবথেকে বেশি ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। মঙ্গলবার আজ মৌসুম ভবনের তরফ থেকে, অর্থাৎ আজ মঙ্গলবার মৌসুম ভবনের তরফ থেকে ভোর 5টায় যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড় বইবে। সর্বোচ্চ গতিবেগ 145 কিলোমিটার হয়ে যাবে। 100 কিলোমিটারের সর্বোচ্চ গতিবেগে ঝড় হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর উত্তর চব্বিশ পরগনাতে। তবে এই তিন জেলায় ঝড়ের গতিবেগ 80 থেকে 90 কিলোমিটারের মধ্যেও থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বুধবার 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানিয়ে দিয়েছে মৌসুম ভবন। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 90 কিলোমিটার। মুর্শিদাবাদ ও বীরভূমে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ থাকবে, তবে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতেও ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। স্থলভাগে আঘাত করার পরে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে জস, তবে তার প্রভাবে বৃহস্পতিবারও ঝড় বইবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। তখন ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 60 বা সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত এই ঝড়ের গতিবেগ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি জানালাম। এই সংক্রান্ত আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না।